ওমে মমতাজ আপনি লিখেছেন আমার দাদু জীবিত অবস্থায় তার নাতিকে কিছু জমি লিখে দিয়ে দিয়েছেন সজ্ঞানে এটি কি তার কোনো পাপ হবে আল্লাহ রবুল এর কাছে কি তাকে কোনো জব করতে হবে বোন ওমে মমতাজ আপনার দাদু তার নাতিকে যদি জমি দিয়ে থাকে তাতে তার কোনো গুণা হবে না কারণ নাতি দাদির কোনো মাহা ইয়ে নন ওয়ারিস নন যেহেতু ওয়ারিস নন সেহেতু তাকে গিফট করা যেতে পারে ওয়ারিস ছাড়া ওয়ারিসদেরকে গিফট করলে সেক্ষেত্রে সইয়ার নীতিমালা আছে সন্তান হিসাবে সবাইকে হারে দিতে হবে কাউকে দিয়ে কাউকে না দেওয়ার সুযোগ নেই বাট দাদি তার কোনো বিশেষ নাতিকে মনে চাইলেও কিছু দিলেন দিতেই পান কারণ এ নাতি দাদির ওয়ারিস নন সম্পদের মানে প্রকৃত কোরআন সুন্নাবর্ণিত হিসাদারী ভাগিদার নন যার কারণে তাদেরকে সম্পদ দেওয়ার কারণে আপনার দাদির কোনো গুণ হবে না সালা তাহলে